Hi guys, Namaste, welcome to my channel, welcome to my new vlog. आज के डेली रुटीन शेयर करब ना आज के तोमादेर साथे आमी शेयर करब जे कल के दुर्गापुर थेके आमरा कि कि शपिं करेछि माने एटा एकटा शपिं वीडियो हॉल बोलते पारो ব্ল্যাক পলিশের সেট আমার ছিল না
সেই জন্য এই ব্ল্যাক পলিশের এই কানেরটা নিয়েছি। দেখ এটা তো একটু একটু স্টোন ওয়ার্ক, ব্ল্যাক কি স্টোন ওয়ার্ক করা আছে, খুব সুন্দর দেখতে। আর ঝুমকো আমার সবসময়ের পছন্দ, সেই জন্য এটা নিয়েছি। এই যে এই দুটো সেট হয়ে গেছে, দেখো। এটা হারটা নিচ্ছিলাম কিন্তু হারগুলো এত দাম বলছিল, তাই আমি বললাম যে তার হারগুলো নেবো না। এটা তো শুধু শুধুও পরা যায়, হাইনেক ব্লাউজ টাউজ দিয়ে যদি পরি শাড়িটাই তখন পরা যাবে, বা হার এখান থেকে নিয়ে নেবো। এবার আমি তোমাদেরকে দেখাবো বিগ বাজার থেকে কী কী নিয়েছি। অ্যাকচুয়ালি বিগ বাজারে আমরা একদম শেষকালে গেছিলাম 6টার পরে, তো বিগ বাজারের কালেকশন জাংশনের তুলনায় ভালো আমি বলবো। জাংশনের মানে প্যান্টালুন্সের তুলনায় ভালো, বাচ্চাদেরও অনেক অনেক ছিল। আর স্পেশালি আমাদের মানে মেয়েদের কালেকশন বিগ বাজারে অনেক বেশি, রেগুলার ওয়্যার কুর্তি থেকে আরম্ভ করে সব কিছু অনেক অনেক ভ্যারাইটি ছিল, যেটা আমি জাংশনের মধ্যে পাইনি এবছর। সত্যি কথা বলছি, দুটো দেখেছিলাম, দুটো আমার পছন্দ হয়েছে, আমি নিয়ে ছেড়ে দিয়েছি, ট্রেন্ডস থেকে নিয়ে নেবো এখানে। তো সেই জন্য তোমার যদি চাও, তুমি যদি দুর্গাপুর যাও, তোমার বিগ বাজারে একবার দেখতে পারো। রেগুলার ওয়্যার কুর্তি অনেক ছিল, আমি কিনতে পারিনি কারণ আমার তো সময় ছিল না। বিগ বাজার যখন গেছি তখন অলরেডি 6:30 বাজে, তার মধ্যে ফিরেও আসতে হতো, যেই জন্য আমি আর কুর্তি দেখিনি, জাস্ট কটা জিনিস কিনেছি। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা বিগ বাজারের নিচে দেখে শুনে সব তো কেনা হয়ে গেছিলো, আমরা ওপরে গেছিলাম আমি চিকুকে নিয়ে একটা ব্যাগ কিনে দেবো বলে। তো তারপর ওখান থেকে যখন নিচে আধ ঘন্টা বাদ নেমে এসেছি, তখন দেখছি রাহুল অলরেডি মার্কেটিং করে নিয়েছে, প্রচুর মার্কেটিং করেছে নিজে নিজে ঘুরে ঘুরে। তো কী কী কিনেছে সেগুলো দেখাচ্ছি। এখানে যা আছে দুটো জিনিস বাদ দিয়ে সমস্ত কিছু রাহুল নিজে শপিং করেছে একা একা, ফার্স্ট টাইম দেখাচ্ছি। দাও তো আগে আমি যেগুলো কিনেছি সেগুলো দেখিয়ে দিই। আমি কিনেছি এই যে এটা, এটা হচ্ছে চিকুর একটা ব্যাগ। এরকম ব্যাগ আমি অনেকে দেখেছি, আমাদের পুটুরানিরও একটা আছে, আবার তোমার আরও একজনেরও আছে, তাকে তুমি চিনবে না, আমি তো দেখেছিলাম। তো আমার এত ভালো লেগেছিলো, তো আমি একটু ভালো কোয়ালিটি চাইছিলাম, যে স্কুল যাওয়ার আগে এখন যখন ব্যায়াম ক্লাস যাচ্ছে এদিক ওদিক যাচ্ছে তখন যেন একটা ভালো ব্যাগ হয় ওর, ও পিঠে নিয়ে যাবে। তো আর পাপার ক্যামেরা ব্যাগ দেখে দেখে ওরও খুব ভালো লাগে আর কি, তো সেই জন্য এখানে তো পাচ্ছিলাম না, নেটেও পাচ্ছিলাম না, তো ওখানে এটা পেয়েছি। এটা অন্য কালারগুলো পছন্দ হয়নি। আর বাই দ্য ওয়ে জাংশনের মধ্যে যে ফার্স্ট ক্রাইটা আছে সেখানে ঢুকেছিলাম, ওরে বাপরে, এইটুকুটুকু ব্যাগগুলোর দাম ওখানে প্রায় 800-900, আর ওখানে কোনো ডিসকাউন্ট নেই, সেই জন্য আমার পছন্দ হয়নি। আমার তো মনে হয় ফার্স্ট ক্রাইতে যদি কারোর কিনতে হয়, ফার্স্ট ক্রাইতে তোমরা সবসময় অনলাইনই প্রেফার করবো, অনলাইনে সবসময় ছাড় থাকে, হিউজ কালেকশন থাকে। জাংশনের যে ফার্স্ট ক্রাইটা সেখানে কালেকশনও কম আর জিনিসের কোনো ডিসকাউন্ট নেই। বিগ বাজারে এটা পেয়েছি, এটাই নিয়ে নিয়েছি, ভালো ভালো না খারাপ জানি না, বাট আমার একটু কিউট লাগলো, আমি নিয়ে নিয়েছি। এটার দাম নিয়েছি 400 টাকা বাই দ্য ওয়ে। আর একটা এই দাও না চিকুর খেলনাটা, ওই যে দেখিয়ে দিই। আর চিকু যখন গেছে ও সেই গিয়ে থেকে বলছে মা একটা খেলনা কিনে দাও, খেলনা কিনে দাও, তো ওকে অনেক করে আটকানো হয়েছিল, তারপরে আলটিমেটলি এটা পছন্দ হয়েছে, এটা কিনে নিয়েছে। আমি কি হয়েছে দেখো, বিগ বাজারের ওপরে একদম টপ ফ্লোরে খেললাম, তো ওখানে ওকে একবার নিয়ে গেছি, মানে ভুল হয়েছে আমার, ওকে নিয়ে গেছি, তো একটা বড়দের সাইকেল ধরেছে, বড়দের সাইকেল 3,500-4,000 টাকা দাম সাইকেলটা, যেটা চালাতে আরম্ভ করেছে। তো এবার ওখান থেকে সাইকেল ওকে আমরা দেবো, বাট এখনই ওখান থেকে সাইকেলের কোনো প্ল্যান ছিল না। আসছে দাঁড়ো, আরও একটা জেলি চাই, দুটো, আর দাঁতে যখন পোকাটা হবে তখন সবাইকে একটা একটি করে দিয়ে আসবে, হ্যাঁ বেটা গো, পাপাকে একটা দিই না, তো চলো দেখাই। হ্যাঁ তো যেটা বলছিলাম 3,500-4,000 টাকার একটা সাইকেল ধরেছে, তো এবার ওটাকে ও চালাচ্ছে পুরো নিজে নিজে, পেট্রোল করে দিয়ে, আমাকে বলছে এটাই দিতে হবে। এবার আমি দেখছি কোথায় একটা মানে মোটামুটি কম রেঞ্জের মধ্যে খেলনা দেখতে পাবো, নেবো আর তাড়াতাড়ি করে পালাবো, দিয়ে পাই তো নিই, এক একটা গাড়ির দিলে না। তো তারপরে তোমার ফাইনালি একটা খেলনা দেখতে পেয়েছিলাম, মোটামুটি রিজনেবল ছিল, তো কিনে নিয়ে বাস ফটাফট আমি ওকে চ্যাংদোলা করে নিয়ে চলে এসেছি, রাখলেই মুশকিল বাচ্চাদেরও খেলনার জায়গায়। তো এটা এটা তো তোমরা জানো এটা যে প্লে ডো, এটা 3+ এজের জন্যেই, যখন কিছু 6 মাস ছিল তখন আমি ওকে এটাকে একটা কিনে দিয়েছিলাম ছোটো মতো, তো খুব ব্লান্ডার করেছিলাম, কিছুই বুঝতে পারিনি, সব নষ্ট করেছিলাম। তো এটা নিয়েছি, এটা দাম নিয়েছি ওই তোমার 240 না কত নিয়েছি, অনেকগুলো কালারের ডো আছে। এবারে দেখাচ্ছি ফাইনালি আমাদের রাহুল কী কী কিনেছে, প্রচুর প্রচুর। আমি শুনছি তুমি কী করেছো গো, বলছি কিনলাম, তোমার 3 মাসের শপিং বাঁচিয়ে দিয়েছি, শপিংগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কী শপিং আমারও বাঁচিয়েছে। ফার্স্ট কিনেছে ট্যান ট্যান ওয়েফার্স, একটা আবজা নয়, 3, 4, 5, 6টা ওয়েফার আলাদা আলাদা ফ্লেভারে হলো। এবার দেখো মানে যার যা নিজের পছন্দ সব নিয়েছে। এই দেখো এটা হচ্ছে বার্গার ব্রেড, নেক্সট এই দেখো এভার ইউথ ন্যাচুরালের এক্সপ্লোরেটিং ওয়ালনাট স্ক্রাব, বলছে পুজোর আগে আমি ফর্সা হয়েই ছাড়বো, সেই জন্য কত কিছু কিনেছে তুমি শুধু দেখতে থাকো। এবারে নেক্সট নিম প্যাক, এর মধ্যে আছে পিউরিফাইং নিম ফেস ওয়াশ, এর মধ্যে আছে নিম স্ক্রাব, আর আছে নিম প্যাক সেট সবার নিজের জন্য। লিস্ট্রিন দেখো, ওরাল বি,
এবার দেখো নিভিয়া মেন অ্যাক্টিভ ক্লিন, এটা নাকি শ্যাম্পুও করা যাবে, ফেস ওয়াশও করা যাবে, বডি শ্যাম্পুও করা যাবে, মানে বুঝতে পারছো এটা কী জিনিস, সব একটাতেই হয়ে যাবে ওর। মানে যারা বানিয়েছে নিভিয়া কোম্পানির লোকও জানে যে ছেলেরা মোটেই ফেস ওয়াশ বাপকালেও করে না, গায়ে সাবানও মাখে না, সেই জন্য তিনটাকেই একসাথে ঢুকিয়ে দিচ্ছে। জিলেট ব্লেড কাজের জিনিস নিয়েছে, সেটা হচ্ছে ওয়াইপস, শেষ হয়ে গেছে এটা পিউরিকের ইনস্টা সেফ ওয়াইপস। ডাবের প্যাক, এটা হচ্ছে বাই ফোর গেট ওয়ান ফ্রি। ওরিও আমুল চিজ, বাদে এটা আমি নিয়েছি, মানে বার্গার ব্রেড নিয়েছি, বার্গার ব্রেড তো বানাতে হবে সেই জন্য আমি এটা নিয়েছি। এটা হচ্ছে আমুল চিজ স্প্রেড, এটা বার্গার ব্রেডের জন্য আমি নিয়েছি। এরা দেখো, দেখতে থাকো, কিটক্যাট, মাঞ্চ, বারবন, এটা হচ্ছে জাস্ট জেলি, আমার ছেলে জেলি খুব পছন্দ করে, আর এটা দেখে ঝাপা ছিল বলে কিনে দিয়েছি। এটা হচ্ছে কোলা বটল, এটা দেখতে পাচ্ছ, মানে দাদা কোল্ড ড্রিঙ্কস পাচ্ছ না, ট্রাই করতে পারো, সেম টু সেম কোকোকোলার মতো খেতে, সুপার টেস্ট। এটা হচ্ছে গুড নাইট, চারটে ভ্যালু প্যাক, সোন পাপড়ি আর এই দুটো কেক হয়ে গেয়া। এবারে আমি তোমাদেরকে দেখাবো, তাহলে একবার একবার চোখ বুলিয়ে নাও শুধু বিগ বাজারের জিনিসগুলোর উপরে দাঁড়াও। ও বাই দ্য ওয়ে, ওর ফর্সা হওয়ার আরো একটা জিনিস কিনেছে, সেটা হচ্ছে এই যে হিমালয়া ফেস ওয়াশ, খটখট করে তাক আছে, অয়েল ক্লিয়ার ফেস ওয়াশ, এটা লেমন। এই সবগুলো আমি একবার করে ইউজ করে তোমাদেরকে রিভিউ দেবো। হ্যাঁ, ও হ্যাঁ, আরেকটা কিনেছে, সেটা হচ্ছে এই বেল্ট, তো ভালো বেল্ট ছিল না, তো এই বেল্টের টেক্সচারটাও আমার খুব পছন্দ হয়েছে, দেখো 500 টাকা দাম নিয়েছে। তো হয়ে গেল বিগ বাজার আর স্পেন্সার। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে খাদিমস থেকে কি নিয়েছি। তো খাদিমস থেকে মেনলি আমারই জুতো কেনা হয়েছে, আমার একটা স্লিপারের খুব দরকার ছিল, তো সেই জন্য একটা স্লিপার নিয়েছি, আর একটা স্যান্ডেল টাইপ জুতো নিয়েছি, কেননা আমি সবসময় বেলি পরি, তো বেলি একটা অলরেডি নতুন আছে যেটা এখন পরছি, তো ওটা আমার এক বছর মোটামুটি চলে যাবে, তো সেই জন্য এমনি স্যান্ডেলই নিয়েছি। ফার্স্ট একটা এমনি স্লিপার নিয়েছি নর্মাল, সেটা হচ্ছে এটা, দেখো আমার দেখে খুব ভালো লাগলো সেই জন্য কিনেছি এটা। আর সেকেন্ড যেটা বললাম না, একটা ইয়ে নিয়েছি স্যান্ডেল, ওটাও ভালো লেগেছে আমার খুব, তবে এক সাইজ বড়ো নিয়েছি, কারণ আমার আমার সাইজটা ছিল না, আমার সাইজ পায়ের সাইজ হচ্ছে 5, 5, তো ওটা ছিল না, 6 ছিল, 6টা দিয়ে ঠিকঠাক ফিট হচ্ছে, তাই নিয়ে নিয়েছি জামাটা। সুন্দর দেখবে না, এটা একটা রেড ছিল, রেডটা কেমন বিচ্ছিরি লাগছে, জঘন্য। আর এইরকম এখানে গোল, এরকম ফিতে, আর এখানে গোল, একটা ছিল হোয়াইট, একটা ছিল ব্ল্যাক, ওগুলো খুব সুন্দর লাগছিলো, কিন্তু ওইগুলো রাহুল বললো যে ছিঁড়ে যাবে, বেশি দিন তুমি পরতে পারবে না, আর এইগুলো তো পরতে পারবে, এগুলো শুধু ভয় এইটা ওঠার, তো উঠে গেলে আমি আবার চিটিয়ে দেবো ফেভিকুইক দিয়ে। আর বাকি এর মধ্যে আছে চিকুর পুজোর জামা, সেই চিকুর পুজোর জামাগুলো আমি তোমাদেরকে একবারে শপিং হল ভিডিও বানিয়ে দেখাবো, রাহুলেরগুলো অলরেডি চলে এসছে, দুটো এক্সচেঞ্জ করতে হবে। আর চিকুর জন্য আমি নিয়ে নিয়েছি, কম নিয়েছি ওখান থেকে, বেশি না, দুটো সেটই নিয়েছি, বাকি ওর আছে আরও কেনা। আর ফার্স্ট ট্রাই থেকে 2-3 আমি ওর টি শার্ট অর্ডার দেবো, তো সব আসুক একসাথে, একসাথে দেখাবো। আর আমাদের আমার বলছি আমার ট্রেন্ডস থেকে আমি এখন কিনিনি, একটা সিঙ্গেল পিসও কিনিনি, আমি ট্রেন্ডস থেকে কটা কুর্তি নিয়ে নেবো রেগুলার ওয়ে, আর একটাই শাড়ি নেবো, ওই 3-4 হয়ে গেলো তাহলে, তো ওটা সব মিলিয়ে তোমাদেরকে দেখাবো কিছুদিন পরে কিনে নিয়ে আগে। তাহলে আজকের ভিডিওটা এত দূর অবধি রাখছি, অনেক বড় হয়ে গেল, তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট সেকশনে শপিংগুলো কেমন হয়েছে। আর যদি পার্টিকুলার ভিডিওটা ভালো লাগে লাইক করবে, আর যদি আমার চ্যানেল নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।